বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের নিয়ন্ত্রিত সংখ্যা সংখ্যারেখা সম্পর্কিত ধারণা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো এই চ্যাপ্টারে প্রথম একটা ক্লাস আমাদের হয়ে গেছে, সেই চ্যাপ্টারে সেই ক্লাসে আমরা কী করেছি, তো প্রথম ক্লাসটায় আমরা দেখো কোষে দেখি 16.1-এর যে অঙ্কগুলো ছিল এগুলো সেগুলো আলোচনা করে দিয়েছিলাম, পুরো অঙ্কগুলো আমরা করে নিয়েছিলাম। আজকে নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি 16.1-এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো একদম সরাসরি কোথায় অঙ্ক আছে আমরা দেখে নিই। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি কোষে দেখি 16.1 মানে 16 চ্যাপ্টারের আগে যে চ্যাপ্টারগুলো আছে 1 থেকে 15 পর্যন্ত, তার কোষে দেখি এবং নিজে করি অঙ্কগুলো আমি ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারো, সেখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো চ্যাপ্টারের কোষে দেখি এবং নিজে করি অঙ্কগুলো সেই লিঙ্কে ক্লিক করে একদম সরাসরি সেই চ্যাপ্টারে চলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো আমরা দেখে নিই এরপরে কোন অঙ্কগুলো আছে। দেখো এরপরে যে অঙ্ক আছে বলতে নিজে করি 16.1 আছে, কোষে দেখি 16.1-এর পর নিজে করি 16.1 আছে। সংখ্যারেখার সাথে যোগফল নির্ণয় করতে হবে, এক এক করে অঙ্কগুলো আমরা দেখে নেবো খাতায়। চলো তো দেখো আমি প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি কিভাবে আমরা করব। 1-এর প্রথমটা সংখ্যারেখাটা বলেছে +7 আর +2, তাহলে আমরা সংখ্যারেখাটা টেনে নেব। +7 আর +2 মানে সব প্লাসের দিকটা বেশি আঁকতে হবে, হ্যাঁ মাইনাসের দিকটা বেশি আঁকার দরকার নেই। তাহলে এখানে শূন্য করছি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আঁকছি। এদিকে -1 করলাম, এদিকটা আঁকার একদমই দরকার ছিল না খুব একটা বেশি। এদিকে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। আচ্ছা এবার আমরা কোথায় যাব, শূন্য থেকে প্রথমে +7-এ যাব। শূন্য থেকে প্রথমে +7-এ যেতে হবে, এখানে +7, তাহলে এরকমভাবে তীর দিয়ে তোমাকে তীরের মুখটা যেন এই দিকে থাকে। হ্যাঁ শূন্য থেকে আমরা গেলাম +7-এ, এবার তারপরে আবার +2 যাব, মানে এক ঘর দু ঘর যেতে হবে। তাহলে আমরা এখান থেকে এখানে উপরে লিখবো যে এটা +7 গেছি, তারপরে এখান থেকে এটুকু গেছি, এইখানে +2, লাস্টে যেখানে আমরা থাকবো লাস্ট আমরা কোথায় আছি, +9-এ আছি। তাহলে উত্তর কী হয়ে যাবে, +9। তাহলে আমরা কী লিখবো সংখ্যারেখার সাথে যোগটা, +7 যোগ +2 সমান দিয়ে লিখবো কত, +9, যেটা +9-এ আছি আমরা। এরকমভাবে করতে হবে, বোঝা গেল প্রথমটা। বেশ নেক্সট আমি দেখাচ্ছি দুয়েরটা, দেখো দুয়েরটা বলেছে দেখো +2 -4, তাহলে আমরা সংখ্যারেখা আঁকছি, মোটামুটি স্কেল দিয়ে আঁকবো এটা সমান যেন হয়। হ্যাঁ তাহলে +2 আর -4, তাহলে +2টা বেশি আঁকা, এখানে +1 +2 +3 পর্যন্ত আঁকলাম, -টা বেশি আঁকতে হবে এখানে, -1 -2 -3 -4 -5 -6 পর্যন্ত এখানে নিলাম। এবার দেখো বলেছে আমাদের +2, তাহলে শূন্য থেকে আমরা +2 যাব, এক ঘর দু ঘর +2, এখানে উপরে লিখে দিলাম +2। এবার কি বলেছে, এবার বলেছে -4 মানে পিছাতে হবে 4 ঘর, তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এইখানে আসছি আমরা। কিন্তু 4 ঘর মানে 1 2 3 4 এরকমভাবে আসতে হবে, এখান থেকে 1 ঘর পিছালাম, 2 ঘর পিছালাম, 3 ঘর পিছালাম, 4 ঘর, -4 বলেছে মানে পিছাতে হবে। ঠিক আছে তাহলে এখানে দাগটাকে নিচের দিকে করতে পারো, নিচ থেকে এদিকে এসে একদম এতটা আসবে, এটা হচ্ছে -4, বোঝা গেল। বা তোমরা এটাকে উপর দিকে তুলে উপর দিকে করতে পারো, ঠিক আছে। তাহলে উত্তর আমরা -2-তে আসছি, লাস্ট কোথায় আসছি, লাস্ট পয়েন্ট এখানে -2, তাহলে উত্তর হয়ে যাবে -2। তাহলে আমরা লিখবো +2 + -4 সমান দিয়ে লিখে দেবো -2, যেখানে লাস্ট পয়েন্ট যেখানে থাকবো সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, বোঝা যাচ্ছে। নেক্সট আমি তিনেরটা দেখো দেখাচ্ছি, দেখো তিনেরটা আমি এখানে দেখাচ্ছি, বলেছে যে +6 আর -11, তাহলে +6টা আমাদের এখান থেকে আঁকছি, +1 +2 +3 +4 +5 +6। প্লাসের ক্ষেত্রে কিন্তু প্লাস না লেখা না লিখলেও হবে, ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস অবশ্যই লিখতে হবে, -1 -2 -3, এই ডিস্টেন্সগুলো দুটো ঘরের প্রত্যেকটা ঘরের মধ্যে ডিস্টেন্সটা মোটামুটি একই রাখার চেষ্টা করো তোমরা, ঠিক আছে, -4 -5 -6, এখানে তীর, এখানে তীর অবশ্যই দিবে, তীরটা অবশ্যই দিতে হবে। তাহলে প্রথমে শূন্য থেকে আমাদের +6-এ যেতে হবে, তাহলে শূন্য থেকে আমরা +6-এ যাব, চলে গেলাম +6, এখানে +6-এ গেলাম, তারপরে আসতে হবে -11 মানে 11 ঘর আমাদেরকে পিছিয়ে যেতে হবে। তাহলে দেখো 1 ঘর এখান থেকে এখানে আসলাম, 1 ঘর 2 ঘর
তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর, সাত ঘর, আট ঘর, ন ঘর, 10 ঘর, 11 ঘর, মানে তোমাকে একদম এখান থেকে কোথায় এলাম যেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 -5, তাহলে এখান থেকে পিছিয়ে তোমাকে আসতে হবে, পিছাতে পিছাতে একদম এখানে আসতে হবে, এতটা তীরটা এইদিকে আসবো, প্রথমবার গেলাম এদিকে বলে এদিকে দিতে হবে, এখানে লিখতে হবে -11, তাহলে উত্তর কত হবে -5, তাহলে আমরা এখানে লিখবো কি +6, মধ্যে প্লাস লিখবো -11, সমান দিয়ে লিখবো উত্তর কত -5, লাস্ট যেখানে থাকবো সেটাই হবে অ্যান্সার, বোঝা গেল? তিনেরটা নেক্সট আমি চারেরটা দেখাচ্ছি, দেখো তাহলে এরকমভাবে কিন্তু করতে হবে। হ্যাঁ, -5 আর -7, তাহলে মাইনাসটা বেশি আঁকতে হবে তোমাকে, -12 আঁকতে হবে, 12 পর্যন্ত, তাহলে এদিকে আমরা এখানে শূন্য রাখছি, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12 পর্যন্ত আসতে হবে। এদিকে আমরা +1 নিয়ে নিলাম একটা। এবার আমাদেরকে যেতে হবে প্রথমে শূন্য থেকে -5-এ, শূন্য থেকে -5 মানে এতটা আসতে হবে, এখান থেকে এখানে তুলে নিলাম, এখান থেকে আমরা -5 এলাম, এখানে উপরে লিখবো -5। আচ্ছা, আবার কত আসতে হবে, -7 ঘর আবার আসতে হবে, তাহলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, মানে এখানে তুলে দেবো আমরা, এখান থেকে আবার আমরা পিছাতে পিছাতে একদম এখানে চলে আসবো -7, বোঝা গেল? তাহলে উত্তর কী লিখবো আমরা এখানে, এখানে লিখবো -5, প্লাস দেবো মধ্যে -7, উত্তর কত হয়ে যাবে -12। উত্তরটা কীভাবে করবো, লাস্ট আমরা যেখানে থাকবো সেটাই হবে অ্যান্সার, বোঝা যাচ্ছে? চারেরটা নেক্সট দেখো, আমরা পাঁচেরটা দেখে নেবো এবার, নেক্সট দেখো পাঁচেরটা, পাঁচেরটা কী বলেছে, +8 আর -8, তাহলে আমরা আঁকছি শূন্য এখানে করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আচ্ছা এইদিকে -1 একটা করে দিচ্ছি, আটছে বলে, তাহলে প্রথমে শূন্য থেকে +8-এ যাবো, শূন্য থেকে +8 মানে এতটা আসতে হবে, চলে এলাম +8, তারপরে কী করতে হবে, আবার -8 ঘর পিছাতে হবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, মানে এখান থেকে আবার আমাকে -8 আসতে হবে, এতটা। উপরে -8 লেখার জায়গা নেই, তো আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু উপরে লিখবে, দাগের উপরে সবসময়। তাহলে উত্তর কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে আমরা লিখবো +8, প্লাস অফ -8 যেমন আছে সমান উত্তর হয়ে যাবে কত, শূন্য, বোঝা গেল? পাঁচেরটা নেক্সট দেখো, ছয়েরটা, ছয়টা কি আছে, +7, -7, একই আগেরটার মতোই হবে, শূন্য এখান থেকে করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আঁকছি, এদিকে -1 করে দিচ্ছি, তাহলে শূন্য থেকে আমরা যাব কোথায়, +7-এ, শূন্য থেকে +7 চলে গেলাম, +7 ঘর, তারপর আমরা -7 আবার পিছিয়ে আসবো, মানে 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর পিছিয়ে আসবো, 1, 2, 3, 4, 5, 6, 7, বোঝা যাচ্ছে? 7 ঘর আমরা পিছিয়ে এখানে চলে আসবো, -7, এটা কিন্তু নিচে নিচে আঁকবে যেন অঙ্কটা আগেরটার সঙ্গে ঠেকে গেলে হবে না। তাহলে +7, প্লাস অফ -7, উত্তর কত হবে, শূন্য, বোঝা গেল? ছয়েরটা নেক্সট দেখো, সাতেরটা দেখো, এটা কিন্তু একটু ছোটো ছোটো করে আঁকতে হবে, নাহলে কিন্তু আঁটবে না, কী আছে, -9 আর -7-এরও, তাহলে আমি নিচে আঁকছি, +9 আর -7-এরও মানে হচ্ছে দেখো হিসাব করে -11 আঁকতে হবে, এদিকে +9 আঁকতে হবে, +9 আর -11 অনেকটা আঁকতে হবে, কিন্তু 20টা আঁকতে হবে, তাহলে আমি এখান থেকে আঁকার চেষ্টা করছি, এদিকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিকে মাইনাস আঁকতে হবে, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9,
মাইনাস 10, মাইনাস 11, এতটা কিন্তু আঁকতে হবে। হলো, তখন এরকম ঘর থাকবে, ছোটো ছোটো করে আঁকতে হবে। প্লাস 9 যাবো প্রথমে, 0 থেকে প্লাস 9, এই দেখো এখানে গেলাম প্লাস 9। এবার কি করতে হবে, 7-এর ঘর পিছিয়ে আসতে হবে, 7-এর ঘর পিছাবো। দেখো ভালো করে এখানে কিন্তু গুনতে হবে, দেখো এখান থেকে এক ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে, 7-এর ঘর পিছলাম, ঠিক আছে কি? হ্যাঁ, আরেকবার গুনে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে তুলবো আমরা, পিছাতে পিছাতে একদম এখানে চলে আসবো, এখানে -17, ঠিক আছে, বোঝা গেল উত্তর হবে কত? -8। তাহলে তাহলে আমরা লিখবো এখানে প্লাস 9, মধ্যে প্লাস 17, উত্তর হবে কত? সমান দিয়ে -8, বোঝা গেল? বেশ, নেক্সট দেখো, 7-এরটা, আচ্ছা 7-এরটা তো, আর 8-এরটা, 8-এরটাও কিন্তু একটু কঠিন আছে, -11 আর -9 দুটো আঁকতে হবে, মানে -20 পর্যন্ত তোমাদেরকে আঁকতে হবে। দেখো নিচে ছোট ছোট করে আঁকবো আমরা, -20 পর্যন্ত, মানে 0টা এখানে আঁকছি, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, -15, -16, -17, -18, -19, -20, আরো ছোট ছোট করে আঁকতে হতো ঘরগুলো আমরা, একটু বড় হলো বলে আঁটছে না ঠিকঠাক করে। তাহলে 0 থেকে আমরা প্রথমে -11-তে চলে যাবো, -11 পিছাতে পিছাতে একদম -11-তে চলে এলাম, এখানে -11। আর কি করতে হবে, আবার -9 ঘর আসতে হবে, মানে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, মানে -20 পর্যন্ত চলে আসতে হবে, বোঝা গেল? -9, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর লিখবো -11 প্লাস অফ -9 সমান দিয়ে -20, লাস্ট যে পয়েন্টে থাকবো সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, যোগফল নির্ণয়, সেগুলো দেখে নিই আমরা কীভাবে করবো। বেশ, যোগফল নির্ণয়ের আগে তোমরা স্টার দিয়ে খাতায় একটা নোট লিখে রাখো, যেটা লেখাচ্ছি আমি, দেখো এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়, প্লাসে প্লাসে কী হয়? প্লাস, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এই চারটে জিনিস কিন্তু তোমাদেরকে খাতায় নোট ডাউন করে রাখতে হবে, এই চারটে অঙ্ক, মানে এই চারটে দিয়েই, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই চারটে জিনিস দিয়ে কিন্তু আমাদের দুইয়ের অঙ্কগুলো সব হবে। তাহলে দুইয়ের প্রথম অঙ্কে আমি দেখাচ্ছি কীভাবে করবো, দেখো দুইয়ের প্রথম অঙ্কটা, আগেরটা কী আছে? +9, +2, এখানে প্লাস আছে। তাহলে কী করবো আমরা, প্রথমে +9 যেমন আছে লিখবো, প্লাসে প্লাসে কী? দেখো প্লাস, তাহলে +2, তাহলে 9 টাকা জমা আর 2 টাকা জমা, 11 টাকা জমা, তাহলে +11, এরকমভাবে করবো, জমাদার হিসাবে করবে, তাহলে কখনো ভুল হবে না। নেক্সট দেখো, দুয়ের টাইম দেখাচ্ছি, +11 আর +5, তাহলে প্রথমে +11 লিখবো আমরা, প্লাসে প্লাসে +5, তাহলে 11 টাকা জমা আর 5 টাকা জমা, তাহলে কী হবে? 16 টাকা জমা, তাহলে +16 হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? নেক্সট দেখো, 3-এরটা কী আছে? +27, -11, তাহলে কী করবো? +27টা +27 থাকবে, প্লাসে মাইনাসে কী হবে? -11, তাহলে দেখো 27 টাকা জমা আর 11 টাকা ধার, তাহলে কী হবে? চিহ্ন সবসময় বড়টার হবে, বড়টার মানে প্লাসের চিহ্ন হবে, 27 টাকা জমা আর 11 টাকা যদি ধার হয় তাহলে কী হবে? 16 টাকা জমা হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে 27 থেকে 11 বিয়োগ করতে হবে, কিন্তু চিহ্ন হবে বড়টার চিহ্ন, সবসময় মনে রাখবে, তাহলে ভুল হবে না। নেক্সট আমি 4-এরটা দেখাচ্ছি, এখানে কী আছে দেখো, -25 প্লাস অফ +6, তাহলে -25 প্রথমে লিখবো, প্লাসে প্লাসে +6, তাহলে 25 টাকা ধার করেছো আর 6 টাকা জমা দিয়েছো, তাহলে কী হবে? -19 হবে,
19 আর 6 25, তাহলে মাইনাস বড়টার চিহ্ন দেখো, বড় বলতে মাইনাস, মাইনাস হবে বড়টার চিহ্ন মাইনাস। 25 টাকা থেকে 6 টাকা, মানে 25 টাকা ধার আর 6 টাকা জমা যদি দাও তাহলে 19 টাকা কি হবে, ধার থেকে যাবে, এরকমভাবে করবে। নেক্সট পাঁচেরটা দেখাচ্ছি আমি, দেখো কী আছে, মাইনাস 5 প্লাস অফ প্লাস 9, মাইনাস 5 লিখলাম প্লাসে প্লাসে প্লাস 9, তাহলে 5 টাকা ধার আর 9 টাকা জমা, তাহলে কী হবে 4 টাকা জমা হয়ে যাবে, মানে প্লাস 4 হলো। তারপর দেখো ছয়টা দেখাচ্ছি, প্লাস 13 প্লাস অফ মাইনাস 13, তাহলে কী হবে, প্লাস 13টা প্রথমে প্লাস 13 লিখব, প্লাসে মাইনাসে কী মাইনাস, 13 টাকা জমা আর 13 টাকা ধার, তাহলে কী হবে কিছুই হবে না, শূন্য হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট দেখো তিনের অঙ্কগুলো, তিনের অঙ্কগুলো কী দিয়েছে, তিনের অঙ্কগুলো সরল করতে হবে, প্লাস মাইনাস যেটা লিখে দিলাম তোমাদের যে নোটে সেটা কিন্তু মনে রাখলে সব অঙ্ক হবে। ফার্স্ট অঙ্কটা লিখছি প্লাস 13 প্লাস 12 মাইনাস 10, তাহলে প্রথম লাইনে আমরা ব্র্যাকেটগুলো ছাড়িয়ে নেবো, কী করবো দেখো, প্লাস 13 প্রথমে আছে লিখব, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস 12, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস 10, তাহলে 13 টাকা জমা আর 12 টাকা জমা, তাহলে কি হবে 25 টাকা জমা আর 10 টাকা ধার, 25 টাকা জমা 10 টাকা যদি ধার হয় তাহলে কী হবে 15 টাকা জমা, বোঝা গেল। নেক্সট দেখো দুয়েরটা কি আছে, প্লাস 31 প্লাস 13 প্লাস অফ মাইনাস 16, তাহলে প্রথম লাইনে আমরা ব্র্যাকেটটা ছাড়িয়ে নেব, তাহলে প্লাস 31 আছে লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 13 প্লাসে মাইনাসে মাইনাস 16, তাহলে প্রথম দুটোকে আমরা যোগ করে নেবো ফার্স্টে, প্রথম দুটোকে যোগ করলে কী পাবো দেখো, 13 টাকা জমা আর 31 টাকা, 31 টাকা জমা 13 টাকা জমা, তাহলে 3 আর 1 4, 3 আর 1 4, 44 টাকা জমা হলো আর 16 টাকা ধার, তাহলে কী হবে, আমি বলেছিলাম সবসময় চিহ্ন বড়টার হবে, বড় বলতে এখানে বড় বলতে 44 বড় চিহ্ন প্লাসই হবে, 44 থেকে 16, 44 টাকা জমা 16 টাকা ধার, তাহলে 44 থেকে 16 বাদ দিয়ে দেবো, 6 আর কয়ে 14 8-এ হাতে থাকছে 1, 2 আর কয়ে 4 2-এ, তাহলে 28 টাকা হয়ে যাবে কি, 28 টাকা হয়ে যাবে জমা, বোঝা গেল। নেক্সট দেখো তিনেরটা, তিনেরটা দেখাচ্ছি, তিনটা কী আছে, প্লাস 25 মাইনাস 16 তারপর আছে প্লাস 2, তাহলে প্রথম লাইনে ব্র্যাকেট ছাড়লে দেখো প্লাস 25ই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 16 হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস 2, তাহলে 25 টাকা জমা 16 টাকা ধার, তাহলে কী হবে, 16 সঙ্গে 25 টাকা জমা 16 টাকা যদি ধার হয় তাহলে কী হবে, 9 টাকা জমা, বোঝা গেল। আর এইখানে 2 টাকা জমা, তাহলে 9 টাকা জমা 2 টাকা জমা কী হবে, 11 টাকা জমা, বোঝা গেল। নেক্সট দেখো চারেরটা দেখাচ্ছি কী আছে, মাইনাস 11 প্লাস অফ প্লাস 18 প্লাস অফ মাইনাস 16, তাহলে প্রথম লাইনে ব্র্যাকেট ছাড়বো, মাইনাস 11 প্লাসে প্লাসে প্লাস 18 প্লাসে মাইনাসে মাইনাস 16, প্রথম দুটোর কাজ করবো, মাইনাস 11 টাকা ধার 18 টাকা জমা, তাহলে কী হবে 7 টাকা জমা থাকবে প্রথম দুটো থেকে, আর এখানে আছে 16 টাকা ধার, তাহলে 7 টাকা জমা দাও আর 16 টাকা যদি ধার করো তাহলে কী হবে 9 টাকা হয়ে যাবে ধার, বুঝা গেল। বড়টার চিহ্ন এখানে বড় বলতে মাইনাস, মাইনাসের চিহ্নটা হবে 16 থেকে 9, 16 থেকে 7 বাদ দিতে হবে, তাহলে 7 আর 9 16, বুঝা গেল, তাহলে উত্তর হয়ে যাবে এটার মাইনাস 9। এরপরে চারের যেগুলো বলেছে দেখো, যোগফল নির্ণয়, সেগুলোতে কিন্তু মধ্যে কমা দেওয়া আছে, কমাটা উঠিয়ে দিয়ে আমরা কী করবো, যোগফল নির্ণয় যেহেতু প্লাস দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে মাইনাস 2, প্রত্যেকটার মধ্যে যেগুলো কমা আছে সেগুলো প্লাস দিয়ে আমরা করবো, মাইনাস 10 প্লাস অফ প্লাস 21, সরল যেভাবে করলাম আগেরগুলো সেইভাবেই, প্রথম লাইনে ব্র্যাকেটগুলো ছাড়িয়ে দেবো, তাহলে মাইনাস 2 প্রথমটা থেকে প্লাসে মাইনাসে মাইনাস 10 প্লাসে প্লাসে প্লাস 21, তাহলে কী কী পাচ্ছি দেখো, 2 টাকা ধার আর 10 টাকা ধার, তাহলে কী হবে 12 টাকা ধার প্রথম দুটো থেকে, আর এখানে হচ্ছে প্লাস 21, তাহলে 12 টাকা ধার আর 21 টাকা জমা, তাহলে কী হবে, 12-র পর থেকে 21 গুণে নাও, 12 আর 8-এ হচ্ছে 20 আর 1-এ 21, তাহলে প্লাস 9 হয়ে যাবে, 9 টাকা হয়ে যাবে কি জমা, বোঝা গেল। নেক্সট দেখো দুয়েরটা, চারের দুয়েরটা, মাইনাস 18 প্লাস মাইনাস 7 প্লাস অফ মাইনাস 2, মধ্যে কিন্তু যেহেতু যোগফল বলেছে সবগুলো আমরা প্লাস দিয়ে দিয়ে করবো, ঠিক আছে,
তাহলে এখান থেকে ব্র্যাকেটে ছাড়াবো মাইনাস আঠেরো, মাইনাসে প্লাসে মাইনাস সাত, মাইনাসে প্লাসে মাইনাস টু। তাহলে দেখো আঠেরো টাকা ধার, সবগুলো যেহেতু ধার তাহলে একবারে আমরা হিসাব করতে পারবো। তাহলে আঠেরো টাকা ধার আর দু টাকা ধার কত হবে? কুড়ি টাকা ধার, কুড়ি টাকা ধার আর সাত টাকা ধার, সাতাশ টাকা ধার, ধারের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস সাতাশ হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল দুয়েরটা? নেক্সট দেখো তিনেরটা, তাহলে তিনেরটা দেখাচ্ছি আমি এবার কী আছে। দেখো প্লাস দশ প্লাস অফ মাইনাস আট দিয়ে দেবো, প্লাস অফ মাইনাস দশ। তাহলে প্রথমে প্লাস দশ, প্লাসে মাইনাসে মাইনাস আট, প্লাসে মাইনাসে মাইনাস দশ। দেখো এখানে একটা কাজ করতে পারো, দশ টাকা জমা দশ টাকা ধার, তাহলে এখানে কাটাকাটি করে নিতে পারো, বা কাটাকাটি না করলে প্রথম দুটো যদি করো, দশ টাকা জমা দু টাকা ধার, এই সরি দশ টাকা জমা আট টাকা ধার, তাহলে কী হবে? দু টাকা জমা, আর এখান থেকে কী হবে? এখান থেকে দেখো মাইনাস দশ পাচ্ছি এখান থেকে, তাহলে দু টাকা জমা আর দশ টাকা ধার, তাহলে কী হবে? আট টাকা হয়ে যাবে কি ধার, ধারের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস আট হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো চারেরটা কি আছে, মাইনাস আট প্লাস অফ মাইনাস দশ প্লাস অফ প্লাস টু। তাহলে কী করবো? দেখো প্রথম লাইনে ব্র্যাকেট ছাড়াবো, মাইনাস আট মাইনাসে প্লাসে মাইনাস দশ, প্লাসে প্লাসে প্লাস টু। তাহলে আট টাকা ধার আর দশ টাকা ধার, তাহলে কী হবে? দশ টাকা ধার, তাহলে আট টাকা ধার আর দশ টাকা ধার, তাহলে আঠেরো টাকা ধার হয়ে যাবে। তাহলে মাইনাস আঠেরো দু টাকা জমা, তাহলে আঠেরো টাকা ধার আর দু টাকা জমা, তাহলে কী হবে? ষোলো টাকা ধার হয়ে যাবে। বোঝা গেল? বড়টার চিহ্ন মাইনাস, মনে না থাকলে বড়টার চিহ্ন দিতে হবে, সবসময় চিহ্ন হবে বড়টার। হ্যাঁ, তাহলে ষোলো টাকা, আঠেরো টাকা ধার আর দু টাকা জমা, তাহলে ষোলো টাকা ধার থেকে যাবে দোকানে। নেক্সট দেখো পাঁচেরটা কি আছে, মাইনাস উনিশ প্লাস অফ মাইনাস নয় প্লাস অফ প্লাস পাঁচ, মধ্যে সবগুলো কিন্তু সবসময় প্লাস দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ব্র্যাকেট ছাড়াবো, মাইনাস উনিশ প্লাসে মাইনাসে মাইনাস নয় প্লাসে প্লাসে প্লাস পাঁচ। তাহলে উনিশ টাকা ধার আর ন টাকা ধার, তাহলে কী হবে? উনিশ আর নয়, উনিশ আর একে কুড়ি আর আটে আঠাশ, তাহলে মাইনাস আঠাশ টাকা ধার থেকে যাবে, আর প্লাস পাঁচ এখানে আছে, তাহলে আঠাশ টাকা ধার আর পাঁচ টাকা যদি জমা করো, তাহলে কী হবে? তেইশ টাকা দেখো ধারই থেকে যাবে দোকানে। বোঝা গেল? নেক্সট দেখো ছয়েরটা আমি দেখাচ্ছি, ছয়টা কী আছে, প্লাস কুড়ি মধ্যে আমরা প্লাস দেবো, মাইনাস নয় প্লাস দেবো আবার মাইনাস ছয়। তাহলে ব্র্যাকেট ছাড়িয়ে দেবো, তাহলে প্লাস কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস নয় প্লাসে মাইনাসে মাইনাস ছয়, তাহলে কুড়ি টাকা জমা ন টাকা ধার, তাহলে কী হবে? এগারো টাকা জমা থাকবে আর এখানে ছ টাকা ধার, তাহলে এগারো টাকা জমা আর ছ টাকা যদি ধার হয়, তাহলে কী হবে? পাঁচ টাকা জমা থেকে যাবে। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে তোমাদের। কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকো, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দেখো আরও পরবর্তী অঙ্কটা দেখে নেবো, সাতেরটা। তাহলে সাতেরটা কীভাবে করবো? দেখো প্রথমে আছে মাইনাস চোদ্দো, মধ্যে প্লাস দেবো মাইনাস বারো, তারপরে প্লাস দেবো দিয়ে প্লাস একুশ হলো। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেট ছাড়িয়ে নেবো, মাইনাস চোদ্দো প্লাসে মাইনাসে মাইনাস বারো প্লাসে প্লাসে প্লাস একুশ, তাহলে চোদ্দো টাকা ধার আর বারো টাকা ধার, তাহলে কী হবে? ছাব্বিশ টাকা ধার। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, চোদ্দো টাকা ধার আর বারো টাকা ধার, তাহলে ছাব্বিশ টাকা ধারই থাকবে, প্লাস একুশ আছে এখানে, তাহলে ছাব্বিশ টাকা ধার আর একুশ টাকা জমা, তাহলে কী হবে? পাঁচ টাকা ধারই থেকে যাবে দোকানে। বোঝা গেল? বা মনে রাখবে এটা বড়টার চিহ্ন মাইনাস, এবার বড়টা থেকে ছোটোটা বিয়োগ, ছাব্বিশ থেকে একুশ বাদ দিলে পাঁচ, বড়টার চিহ্ন মাইনাস মাইনাস হয়ে যাবে, এরকমভাবে মনে রাখতে পারো। বা জমা ধারটা মনে রাখবে, কখনো ভুল হবে না যে ছাব্বিশ টাকা ধার একুশ টাকা জমা, তাহলে কী হবে? পাঁচ টাকা থেকে যাবে ধার। বোঝা গেল? তারপরে দেখো আটেরটা কি আছে, তেরো টাকা ধার মধ্যে যোগ দেবো আমরা, সাত টাকা জমা মধ্যে আবার যোগ দেবো, দু টাকা ধার, ব্র্যাকেট ছাড়িয়ে নেবো, তাহলে মাইনাস তেরো মাইনাস প্লাসে প্লাসে প্লাস সাত প্লাসে মাইনাসে মাইনাস দুই। তাহলে দেখো তেরো টাকা ধার আর সাত টাকা জমা, তাহলে কী হবে? ধার থাকবে ক টাকা? চার টাকা। আচ্ছা চার তো হবে না, সাত আর ছয় তেরো, তাহলে ছ টাকা থাকবে ধার। বোঝা গেল? তেরো টাকা ধার আর সাত টাকা জমা, তাহলে ছ টাকা থাকবে ধার, আর এদিকে দু টাকা ধার, তাহলে ছ টাকা ধার আর দু টাকা ধার, তাহলে মোট কত হবে? আট টাকা ধার থেকে যাবে, ধারের চিহ্ন মাইনাস মাইনাস দিলাম। বোঝা গেল? নেক্সট দেখো নয়েরটা
কি আছে? +15, মধ্যে প্লাস দেবো আমরা, -9, মধ্যে আবার প্লাস দেবো, -6। তাহলে কিভাবে করব আমরা? দেখো দেখো, +15, প্লাসে মাইনাসে -9, প্লাসে মাইনাসে -6। তাহলে 15 টাকা জমা, 9 টাকা ধার, তাহলে কি হবে? 6 টাকা জমা থেকে যাবে, আর এখানে 6 টাকা ধার। তাহলে 6 টাকা জমা, 6 টাকা ধার করলে কিছু থাকবে দোকানে? মিটে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে উত্তর বোঝা গেল? আচ্ছা, আশা করছি বোঝা গেছে তোমাদের। তাহলে আমাদের নিজে করিয়ে 16.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, এর পরে নেক্সট আমরা 16., নিজে করি 16.2 এবং 16.3-এর বেশি অঙ্ক নেই, একদম তাড়াতাড়ি করে নেবো আমরা, দিয়ে পুরো নিজে করিগুলো কমপ্লিট করে নেবো। দেখো বেশি অঙ্ক নেই, আমরা 6, 7, 8টা অঙ্ক আছে, ঝটঝট করে নেবো এক এক করে। চলো দেখো, তাহলে প্রথমটা আছে, কি করে করবো আমরা? আমরা যেটা ছক দেওয়া আছে ছক আঁকবো না, -6 আছে আর এখানে আছে -2, তাহলে কিন্তু জমাদার হিসেব করে করতে হবে। -6 মাইনাসে প্লাসে কী হয়? -2। তাহলে 6 টাকা ধার আর 2 টাকা ধার, কী হবে? -8 হয়ে যাবে এখানে বক্সে। বোঝা গেল? নেক্সট দেখো, দুয়েরটা -12, -12, তাহলে কি করব? -12 মাইনাসে প্লাসে -12, তাহলে 12 টাকা ধার আর 12 টাকা ধার, কী হবে? 24 টাকা ধার থেকে যাবে দোকানে। বোঝা গেল? নেক্সট দেখো, তিনেরটা কি করব? 11 টাকা জমা, 3 টাকা জমা। তাহলে দেখো ভালো করে, প্রথমে সাইন চেঞ্জ করে নেবো আমরা, +11, মাইনাসে প্লাসে -3। তাহলে 11 টাকা জমা, 3 টাকা ধার, তাহলে কী হবে? 8 টাকা জমা থেকে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো, পরেরটা কি আছে? 4টা, 7 টাকা ধার আর আছে 8 টাকা জমা। তাহলে -7, মাইনাসে প্লাসে -8, 7 আর 8 কত হয়? 15। তাহলে -15 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, 5টা, 5টা দেখে নেবো আমরা, কি আছে? +20, -7, তাহলে +20 থাকলো, মাইনাসে মাইনাসে কী হয়? +7, তাহলে 20 টাকা জমা, 7 টাকা জমা, কী হবে? 27 টাকা জমা। বোঝা গেল? নেক্সট দেখো, 6টা, 18 টাকা ধার, মধ্যে মাইনাস, এখানে আবার -8, তাহলে 18 টাকা ধার, মাইনাসে মাইনাসে +8 টাকা হচ্ছে জমা। তাহলে 18 টাকা ধার আর 8 টাকা জমা, কী হবে? 10 টাকা হয়ে যাবে ধার থেকে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো, 7টা, 7টা দেখাচ্ছি, দেখো -9 আর আছে -9, তাহলে -9, মাইনাসে মাইনাসে +9, 9 টাকা ধার আর 9 টাকা জমা, তাহলে কী হবে? শূন্য হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, 8টা কি আছে? 13 টাকা জমা আর আছে 7 টাকা ধার, তাহলে +13, মাইনাসে মাইনাসে +7, তাহলে 13 টাকা জমা, 7 টাকা জমা, তাহলে কী হবে? 20 টাকা জমা, +20। বোঝা গেল? আচ্ছা তাহলে আমাদের নিজে করে 16.2 হয়ে গেল। নেক্সট আমরা 16.3-এ কয়েকটা অঙ্ক আছে, ঝট করে নেবো, দিয়ে আজকের ক্লাস শেষ করবো। চলো দেখে নিই কী অঙ্ক আছে। তো দেখো, নিজে করি 16.3-এ মাত্র 4টে কোশ্চেন আছে, আমরা ঝটঝট করে নেবো। কী বলেছে? যে সঠিক বিবৃতির পাশে রাইট চিহ্ন এবং ভুল হলে পার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। ধনাত্মক পূর্ণসংখ্যার সংখ্যা নির্দিষ্ট, 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। 4টে কোশ্চেন, ঝটঝট করে দেখে নেবো আমরা। দেখো আমি এখানেই বলে দিচ্ছি, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়, তাহলে এটা হয়ে যাবে ক্রস দিতে হবে এখানে। বেশ, নেক্সট 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ এটা ঠিক হবে, রাইট দেবো আমরা। নেক্সট -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, না ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই এটা হবে ক্রস। আচ্ছা তারপরটা, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, না সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব আছে, তাহলে এখানে যেহেতু নেই আছে, তাহলে এটা হয়ে যাবে ক্রস। বোঝা গেল? তাহলে প্রথমটা হবে ভুল, দ্বিতীয়টা হবে ঠিক, তারপরটা তৃতীয়টা হবে ভুল, চতুর্থটা হবে ভুল। বোঝা গেল?
তো বন্ধুরা আজকের ক্লাসটি এতটা রাখছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো একটি লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের এই যে 16.3 দেখছো নিজে করি, এই চ্যাপ্টার আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা চ্যাপ্টার নিয়ে। তো এর আগে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে মানে 1 থেকে 15 পর্যন্ত, তার কোর্সে দেখি এবং নিজে করে যে অঙ্কগুলো আছে সব অঙ্ক আমি ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা সেই চ্যাপ্টারে রিডাইরেক্ট হয়ে চলে যাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো কোর্সে দেখি এবং নিজে করে অঙ্কগুলো দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো। নেক্সট ক্লাসে আমরা এই যে নিয়ন্ত্রিত সংখ্যা এবং সংখ্যা রেখা সম্পর্কিত ধারণার কোর্সে দেখি 16.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এতটাই ক্লাস, ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।